بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং যার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার তৌফিক দান করেছেন বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকেও তার তৌফিক দান করেছেন সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মুজিজা দিয়েছেন আল কোরআন নাজিল করে ওহির দ্বারা তাকে সম্মানিত করেছেন আজকে তাফসীর আমরা শুরু করব সূরাতুল কাহফ থেকে এই সূরা হচ্ছে মক্কি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নাজিল হয়েছে এই সূরার শানে নজুল তাফসির কারগণ উল্লেখ করেছেন যা আপনাদের সামনে পেশ করব যা হাদিসে বর্ণনা করা হয়েছে বা সিরাতের কিতাবাদিতে বর্ণনা করা হয়েছে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন তবে সূরা কাহফের বেশ কিছু ফজিলত সম্পর্কে সহি হাদিস রয়েছে সেগুলি আগে পেশ করা যাক সূরাতুল কাহফ এই সূরা কাহফকে সূরা আল কাহফ কেন বলা হয় কাহফ মানে হচ্ছে কি গুহা গার মানে গুহা কেউ কেউ বলেছেন দুটোই একই অর্থে আবার অনেকে বলেছেন আল কাহফ কাহফ মানে বড় ধরনের গুহা প্রশস্ত গুহা আর যদি সুরঙ্গের মতো থাকে সংকীর্ণ জায়গা থাকে ছোট গুহাকে গার বলা হয় যেমন গারে সৌর সৌর পাহাড়ের গুহা গারে হেরা হেরা পাহাড়ের গুহা এগুলি ছোট্ট গুহা ছিল সেই জন্য এগুলোকে গার বলা হয়েছে ইজহমা ফিল গার যখন দুজনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল গার গুহায় ছিলেন মানে গারে সোর সোর পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এখানে আল্লাহ আল গার বলেছেন আর এই গুহাবাসীদের ঘটনা আসহাবে কাহফ ফের ঘটনা সূরাতুল কাহফে আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে কাহফ বলেছেন প্রশস্ত গুহা ছিল সেটা তো এই সূরাকে সূরাতুল কাহফ কেন বলা হয় এই জন্য বলা হয় যে এই সূরাই গুহাবাসীদের ঘটনা বর্ণনা করা হয়েছে যে গুহাবাসী কয়েকজন যুবক তারা ছিল যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল শিরক থেকে তারা তওবা করেছিল তাওহীদ আল্লাহ পাকের একত্বে বিশ্বাসী হয়েছিল সেই যুগের জালেম শাসক এবং সেই দেশবাসী মুশরিক ছিল প্রত্যলিক ছিল তাদের বিরোধিতা করে তারা আল্লাহর দিনকে জানতে পেরে তারা হককে সত্যকে গ্রহণ করেছিল
এবং তারা দুনিয়ার ঝুঁকি, জান মালের ঝুঁকির পরোয়া না করে তারা বাড়ি থেকে হিজরত করেছিল এবং আশ্রয় নিয়েছিল এই গুহায়, কাহাফে। এই কাহাফ শব্দটি কয়েকবার করে আল্লাহ পাক এই সূরায় বর্ণনা করেছেন তাদের ঘটনা উল্লেখ করতে গিয়ে। এই জন্য এই সূরার নাম হয়েছে সূরা আল কাহাফ। সূরায় কাহাফের ফজিলত সম্পর্কে একটি হাদিস যা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বা রাবি নাজির থেকে বর্ণনা করেছেন, বলছেন কারা রাজুলুন আল কাহাফ, কোন একজন সাহাবি সূরায়ে কাহাফ তেলাওয়াত করছিলেন রাত্রে। অফিদ্দারে দাব্বাতুন, আর সেই বাড়িতে যেই কক্ষে বা যেই রুমে তেলাওয়াত করছিলেন এই সাহাবি, সেই রুমেই ছিল একটি ঘোড়া। এখানে বলা হয়েছে দাব্বা মানে একটা পশু, কিন্তু অন্য হাদিসে রয়েছে যে ঘোড়া বাঁধা ছিল। ফাজালাত তানফুর, যেমন যেমন তেলাওয়াত করে তেমনি লাফাতে শুরু করে ঘোড়াটি, লাফ দেওয়া শুরু করে। তখন সে আশ্চর্য হল যে এরকম কেন করছে। ফানাজারা ফাইজা দাবাবাতুন আও সাহাবাতুন কাদ গাশিয়াতু, বাইরে এসে দেখছে যে ব্যাপারটা কি, দেখলো যে কুয়াশা, দবাব বলা হয় কুয়াশাকে, কুয়াশা অথবা মেঘমালার মতো তার বাড়িকে ঢেকে আছে কোনো কিছুতে, অথচ আকাশে মেঘ সেই সময় ছিল না। ফাজা কারাদা আলী করিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘুরে এসে এই ঘটনাটি উল্লেখ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইকরা ফুলান, তুমি তেলাওয়াত করতে থাকো সূরা কাহাফ এবং কোরআনে কারীমও। ফাইন্নাহা সাকিনা তানজিলা ইনদাল কোরআন আও তানাজ্জালাত লিল কোরআন, এই যে মেঘমালা বা কুয়াশা ভাব দেখেছ সেটা হচ্ছে প্রশান্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের সময় নেমে আসে, নাজিল হয় বা কোরআনের জন্য নেমে আসে। বর্ণনাকারীর শব্দের সন্দেহ রয়েছে, ইনদাল কোরআন বলেছেন অথবা লিল কোরআন বলেছেন। কোরআনে করিম যখন তেলাওয়াত হয় বা কোরআনে করিমের উদ্দেশ্যে যেখানে কোরআনে করিমের চর্চা করা হয়, কেউ পড়ে কেউ পড়ায়, কোরআনে করিমের দর্শায়, সেখানে প্রশান্তি নাজিল হয়। কোরআনে করিমে শুধু শব্দের তেলাওয়াত বোঝানো হয়নি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে সেটা ব্যাপক। আর তেলাওয়াত মানে গত সপ্তাহে বলেছি তেলাওয়াত মানে শাব্দিক তেলাওয়াত এবং অর্থের তেলাওয়াত। অর্থের তেলাওয়াত মানে তার অর্থ বোঝা এবং তা পালন করা, তার পালন করার মন মানসিকতা রাখা যে হ্যাঁ জানলাম এখন পালন করব, জীবনে সুযোগ আসলে যখন যেটা সুযোগ আসবে বিধিবিধান পালন করো তখনই সেটা পালন করবো, এটা হচ্ছে আসল তেলাওয়াত ফলো করা বা অনুসরণ করা। মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যে কোনো যদি সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে, যে কোনো ঘরে, মসজিদে হোক আর মানুষের কোনো ঘরে হোক, সবগুলি আল্লাহ পাকের ঘর, আল্লাহর কোনো ঘরে যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ আর তার আল্লাহর কিতাব পড়ে, ও ইয়াতাদারাসুনাহু বাইনাহুম আর আপোষে তারা একে অপরকে শিখিয়ে থাকে, কোরআনে কারীমের দর্স করে, দর্সে কোরআন করে, কোরআন শিখে শিখায়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতুমুল মালায়েকা, তাহলে তাদেরকে ফেরেশতা, অসংখ্য ফেরেশতা ঘিরে নেই। ওয়াগাশিয়াতুমুর রাহমাহ, আর রহমত তাদেরকে ঢেকে নেই। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আর প্রশান্তি নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, শান্তি নাজিল হয় আল্লাহ পাকের কোরআনে কারীমে মানুষের শান্তি রয়েছে। কোরআনে কারীম তিলাওয়াত করে অর্থ বুঝেন তাহলে আপনার মানসিক অশান্তি দূর হবে, কারণ কোরআনে কারীম আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকে একে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি যিকির নাযিল করেছি মানে কোরআন নাযিল করেছি, আল্লাহ পাকের দিন হচ্ছে যিকির উপদেশ। আর আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ পাকের যিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ যা দিয়ে মানুষকে দিন দুনিয়া সুন্দর কিসেভাবে স্মরণ করিয়েছেন, এই আল্লাহ পাকের উপদেশে তাতমাইনুল কুলুব, মনের শান্তি রয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন।
চারটি ফজিলতের কথা বলেছেন। আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে এইসব সৎকর্মশীল লোকদের যারা কোরআন শিখে শিখায় তাদের আলাপ আলোচনা করেন, তাদের কথা উল্লেখ করেন যে আমার বান্দারা আমার কিতাব পড়ছে, পড়াচ্ছে, শিখছে, শিখাচ্ছে, বুঝছে, নিজে এবং অন্যকে বোঝাবার চেষ্টা করছে। এই হাদিসটি বুখারি মুসলিমে রয়েছে যে ওই যে হাদিসটি বললাম মুসনাদ আহমদে, যে ঘোড়া লাফাতে শুরু করেছিল কারণ সেই সময় সে ফেরেশতাদেরকে দেখেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়েছে এবং ফেরেশতাদেরকে দেখেছে যা অন্যান্য প্রাণী দেখে, মানুষ দেখে না। অন্যান্য প্রাণী পশু পাখি অনেক কিছুই দেখে যা মানুষ দেখে না। যেমন কবর আজাব সম্পর্কে বলা হয়েছে যে ইয়াসমা ওহা গায়রা সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি, সমস্ত মখলুক, পশু পাখি শুনতে পায়, জানতে পারে কবরের আজাবের কথা, কবরের অবস্থার কথা। মানুষ যদি জানতো, জিন জানতো, তাহলে বাঁচতে পারত না, ধ্বংস হয়ে যেত, মরে যেত। এরকম দৃশ্য দেখে, এরকম আজাব শুনে আল্লাহ পাক এছাড়াও গায়েব অদৃশ্যে রাখবেন আল্লাহ পাকের আজাবকে। যদি দৃশ্য করে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, তাহলে তার পরীক্ষা থাকলো না, তাহলে আর পরীক্ষা থাকলো না। এই হেকমতের কারণ আল্লাহ পাক মানুষ থেকে জিন থেকে এটাকে গোপনে রেখেছেন, তাদেরকে দেখার শোনার শক্তি দেননি। কারণ মানুষ এবং জিন কে আল্লাহ পাক তার ইবাদত বন্দিগির জন্য যেহেতু সৃষ্টি করেছেন, আর তাদেরকে যদি এসব গায়েবের দৃশ্য দেখিয়ে দেওয়া হয় তাহলে আর পরীক্ষার কোন যুক্তিকতা থাকে না। এই সাহাবীর নাম কোন কোন হাদিসে রয়েছে, উসাইদ বিন হুযাইর আনসারী সাহাবী ছিলেন। সূরা বাকারার তেলাওয়াত সম্পর্কে ইমামের একটি হাদিস রয়েছে এরকমই। এছাড়া সূরা কাহফের ফজিলত প্রথম থেকে দশ আয়াত, কোন কোন বর্ণনা রয়েছে শেষ দশ আয়াত। সুতরাং প্রথম দশ আয়াত মুখস্থ করবেন আর শেষ দশ আয়াত মুখস্থ করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম থেকে দশ আয়াত মুখস্থ করবে, ওসিমা মিন ফিতনাতি দাজ্জাল বা মিনাদ দাজ্জাল, সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে একমাত্র মক্কা মদিনা ছাড়া। মক্কা মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু মদিনার হারামের, হারাম মানে মসজিদ নবী নয়, এটা তো আজকালকার সাধারণ মানুষ, আবার হারাম মানে মসজিদ নবীর এরিয়া, হারাম মানে ওই মসজিদে হারাম এরিয়া বুঝে না, হারাম মানে হারামের একটা বর্ডার আছে কয়েক কিলোমিটার দূর দূর পর্যন্ত, তার বাইরে পর্যন্ত আসবে, জোরফ পর্যন্ত আসবে। জোরফ এখন মদিনা শহরের একেরা শহরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেটা হারামের এলাকার বাইরে, কারণ মদিনার কাছেও আসবে কিন্তু মদিনার ভিতরে ঢুকতে পারবে না, মক্কাতুল মুকাররমার ভিতরে ঢুকতে পারবে না হারাম এলাকায়। এই দাজ্জালের ফিতনায় অধিকাংশ মহিলারা পড়বে, যার পূর্বাভাস আজকাল দেখতে পাচ্ছেন, যেখানে দেখেন মহিলার সংখ্যা বেশি, যত ফিতনা আছে ওখানে মহিলা, মিছিলে মহিলা, হ্যাঁ মহিলা দিয়ে মিছিল করাবে, পুরুষ মিছিল করে হলো না, যেন পুরুষদের নেতৃত্ব দিয়ে হলো না, তেমন পুরুষদের মিছিল করে হলো না, হ্যাঁ বিক্ষোভ দেখিয়ে হলো না, মহিলাকে দিয়ে বিক্ষোভ করাইতে হবে, কেউ উলঙ্গ মহিলাকে দিয়ে বিক্ষোভ করাবে, কেউ বোরকা পরা মহিলাকে দিয়ে বিক্ষোভ করাবে, মাশাআল্লাহ এটাকে ভালো কাজ মনে করছে এক শ্রেণীর লোকেরা। আল্লাহ হিদায়ত করে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো মহিলা হইচইয়ে বেশি অংশ নেই, এদের বুদ্ধি কম, এরা একটুতে লাফাইতে শুরু করে, উত্তেজিত হয়ে যায়, আবেগই বেশি, এটা বুঝতে পারেন। আপনার যত আবেগ হোক, আপনি স্ত্রীর সাথে ঝগড়া করে কখনো কাঁদবেন না, তাই না, মারামারি করছেন কত কি হচ্ছে কিন্তু কাঁদেন না, আর মহিলা একটু বড় কথা বললে মারা দেওয়া, তোদের কথা একটু বড় কথা বললে চোখে পানি চলে এসছে বা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, তা আবেগে মহিলা জাত। ওই রকমই যখন দেখবে যে হয়েছে, আরে আরে দেখো 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 দাজ্জালের পিছনে কত লোক ছুটেছে, ওরা আগে ছুটবে, দাজ্জালের অনুসারী, দাজ্জালের ভক্ত অধিকাংশ মহিলারা হবে। কিয়ামতের বড় যে নিদর্শনগুলি বা আলামত লক্ষণ রয়েছে তার একটি হচ্ছে দাজ্জাল বেরিয়ে আসা পৃথিবীতে, সারা পৃথিবীতে বিপর্যয় ফিতনা সৃষ্টি করবে, এটা হচ্ছে বড় দাজ্জাল কানা দাজ্জালের কথা। আর ছোট ছোট বহু দাজ্জাল
বেরোবে, ধর্মের নামেও বেরোবে, দুনিয়ার নামে, দুনিয়ার সংস্কারের নামে বেরোবে। এইরকম দাজ্জাল আছেও আর ছিল, আর কিয়ামত পর্যন্ত বহু দাজ্জাল আসবে। এরাকে দাজ্জালা মানে বহু দাজ্জাল, দাজ্জালের বহু বহু বচন, অনেক দাজ্জাল এরকম হবে। যারা কোরআন এবং হাদিসের কথা ছাড়া ধর্মের বিকৃতি ঘটাবে তারা ধর্মীয় দাজ্জাল, আর যারা ধর্ম অচল, ইসলাম অচল, আজকালকার যুগে সায়েন্টিফিক জিনিস বলতে হবে, সায়েন্সের কথা আজকাল, টেকনোলজির কথা, এরা দাজ্জাল। তো দাজ্জালের নেতৃত্ব পৃথিবীতে ছিল বহু যুগে আর আছেও আর কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মানুষকে ফিতনায় ফেলবে, যেমন দাজ্জাল ফিতনায় ফেলবে, কানা দাজ্জাল বড় 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 ফিতনায় ফেলবে, মানুষকে জীবিত করবে, মারবে, আর মুহূর্তে বৃষ্টি বর্ষণ করবে, ফসল হবে ইত্যাদি, এসব দেখিয়ে মানুষের ইমান কেড়ে নিবে, দাজ্জাল কানা দাজ্জাল রব হয়ে যাবে। আর এরাও আইনদাতা, বিধানদাতা, শরীয়ত দাতা, হালাল হারাম, এত বড় হুজুর, এত বড় কিবলাকে ভুল করতে পারে, এইরকম ধ্যান ধারণা দিয়ে দিয়েছে মুসলিম সমাজে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা দশটি আয়াত মুখস্থ করবে শুরু থেকে এই সুরার, সুরায়ে কাহাফের, তাদেরকে দাজ্জাল ফিতনা থেকে রক্ষা করা হবে। হাদিসটি সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজিতে আছে। আর এই সূরা কাহফের ফজিলত সম্পর্কে মুস্তাদরাক হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি সহিহ, সেটা হচ্ছে জুমার দিনে সূরা কাহফ পাঠ করা, যার উপর আলহামদুলিল্লাহ এই সৌদি আরবে অনেকের আমল আছে। দেশে আমল না থাকলেও এখানে এসে অনেকে আমল করতে শিখেছেন, তাই না? কারণ এইসব হাদিসের, সহিহ হাদিসের প্রচার করা হয় না আমাদের দেশে। কত জাল ভুয়া যেগুলি, হ্যাঁ, বিদাতি কথা কাজ, ওগুলোর প্রচার করা হয়। সূরা ওয়াকেয়া পড়লে গরিব থাকবে না, হ্যাঁ, সূরা ইয়াসিন পড়ে মুর্দাকে বকশে দেবে, এইসব বিদাতি কথাবার্তা প্রচার আমাদের দেশে আছে। সূরা ওয়াকেয়ার আমল করে ওজিফা করে যদি গরিব না থাকে, তাহলে অবু মহাদেশের লোকই কারা বেশি গরিব? ওদের তো বেশি ধনী হওয়া উচিত, হ্যাঁ, হ্যাঁ, ইউরোপ, আমেরিকা আর আরব দেশ, এইসব দেশের চাইতে বেশি এই বিদাতের আমল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, এইসব দেশে আবার বেশি গরিব কেন, ঠিক না? তো ভুয়া কথাগুলি আসলে মিথ্যা কথা, জাল হাদিস। আর সহি আমল করতে শিখেন আর করেন, যারা কোরআন পড়তে পারছেন নিয়মিত পড়েন, আর যারা কোরআন পড়তে পারেন না কোরআন শিখেন। কোরআনের শুধু শব্দের উচ্চারণ তেলাওয়াত শিখা আবশ্যক না, তার অর্থ বোঝাও আবশ্যক, ফরজ, অর্থ বোঝা জরুরি। আল্লাহ পাক আপনাকে আমাকে সম্বোধন করেছেন, আল্লাহর কথা বুঝবেন না, এটা আপনার বান্দা হওয়ার পরিচয় নাই। আল্লাহর বান্দা আর আল্লাহর কথাই বুঝলেন না, আল্লাহ কি বলছেন আপনাকে, আশ্চর্য কথা। আরে বকরি ছাগলকে তো হই হাই করলে বুঝে না, বুঝে না? বকরি অপরের জমিতে যারা বকরি চড়ায়, ছাগল চড়ায় বা গরু চড়ায়, দেখবেন রাখাল ওই করলে তাড়াতাড়ি ফিরে আসে, বুঝে যে না হই করেছে, তার মানে এটা আমাকে করেছে, আমি অন্যদিকে কারো ফসল চড়তে যাচ্ছি। মানুষ যদি সুবহানাল্লাহ মুসলিম আবার, আর তারপর আল্লাহ পাক কি বলছেন তাই বুঝল না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, তাহলে কেমন মুসলিম, কেমন মানুষ চিন্তা করুন তো দেখি। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, নয়, আল্লাহ তো এদের সম্পর্কে বলেছেন যে এরা চতুষ্প জন্তুর মতো, বরং তার চাইতেও হতভাগা নিকৃষ্ট। কেন? চতুষ্প জন্তু রাখালের কথা বুঝে, রাখালের গাইড, দিক নির্দেশনা বুঝে, যে কি বলতে চাইছে, কোন দিকে যেতে বলছে কিছু বুঝে। আর আপনাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন, সুন্দর করে মানুষ করলেন, সবচাইতে শ্রেষ্ঠ মখলুক, আর বুঝলেন আল্লাহ পাকের কথা? এক শ্রেণীর লোকেরা কোরআনে কারিমে তেলাওয়াত আর খতম এই নিয়ে ব্যস্ত, এটাই কি আল্লাহ পাকের উদ্দেশ্য যে শুধু শুধু বেশি বেশি খতম করেন? কিছুই বুঝলেন না, অর্থ খতম করেন আর ছেলেকে শুধু হাফেজ বানান, স্যাম্পল হাফেজ বানান, এটাই কি কোরআনে কারিমের উদ্দেশ্য? কখনো চিন্তা করেছেন? আল্লাহ পাকের অ্যাড্রেস সম্বোধনই বুঝলেন না, যে হাফেজে কোরআন করেছি, জান্নাত নেব আমি, জান্নাতে জান্নাতে মুকুট নেব, এসব শুধু আশা। আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআনে কারিম নাজিল করেছেন সেই উদ্দেশ্যের কোনো কিছুই তো করলেন না আপনি,
কতটুকু করেছেন চিন্তা করুন আপনি। মালিকের কথা না বুঝে এক শ্রেণীর লেবাররা আছে সব মাথা ঝুঁকায়, দেখেছেন? বিশেষ করে কেরালারা কিছু বুঝলেন না, শুধু মাথা ঝুঁকে। এইরকম যদি মুসলিম হন, কোরআন কারিমের কথা বুঝলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত দিক নির্দেশনা বুঝলেন, মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা সূরাত আল কাহফ, যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে, ফি ইয়াউমিল জুমআতে, জুমার দিনে পাঠ করবে। জুমার দিন দিন শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে, সূর্য ডুবলেই কিন্তু জুমার রাত এটা শরীয়ত। আরবি তারিখ শুরু হয় চাঁদের সাথে সন্ধ্যাবেলা থেকে, সুতরাং কেউ যদি সন্ধ্যাবেলা থেকেও পাঠ করে জুমার রাতে, তবু অসুবিধা নেই। ফজর পরে সকালবেলা পাঠ করে, কোনো অসুবিধা নেই। জুমার দিনে কেউ সূরা কাহফ পাঠ করে, আদা লাহু মিনান নূরে মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন, তার জন্য নূর আলোকিত করে দেওয়া হবে, আলো দিয়ে তাকে আলোকিত করে দেওয়া হবে, তার মাঝখানে এবং দুই জুমার মাঝখানে তাকে আলোকিত করা হবে, আর এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আলোকিত থাকবে। এক ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো জীবনকে আলোকিত করেন তো কে অন্ধকার করে, তাই না? আর আর একটি হাদিস রয়েছে, মান কারা সূরাত আল কাহফে কামা নাজালাত, সূরা কাহফ যেমন ভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি কেউ পাঠ করে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিনে সেটি আলোর কারণ হবে, নূর হবে তার জন্য। তো কিয়ামতের দিনে যখন বিচার দিবসে কাফের মুশরিক পাপিস্টরা অন্ধকারে থাকবে, অন্ধকারে থাকবে, আর মুমিনদের ওয়াজা আল্লাকুম নূরান তামশুনা বিহি, নূর আল্লাহ পাক করবেন তোমাদের জন্য, হ্যাঁ, তো সেই নূর করবেন এই সূরা কাহফকে কিয়ামতের দিনে যারা সূরা কাহফ তেলাওয়াত করবে। তাফসীর শুরু করার আগে শানে নজরুলটা দেখা যাক, এই সূরা কাহফ এর নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট। সূরা কাহফে তিনটি বিষয় রয়েছে বিশেষ করে, যেগুলি সম্পর্কে আরব মুশরিকরা জিজ্ঞাসা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাবার জন্য, হারিয়ে দেওয়ার জন্য, যাদের লাজবাব হয়ে যায়, কোনো জবাব না দিতে পারে। আর তারা যুক্তি করে শিখে এসেছিল এই প্রশ্নগুলি, তারা তো জানতো না, আর মুশরিকদের তো ওই রকমের জ্ঞান ছিল না, ওদের চাইতে বেশি ধর্মীয় জ্ঞান ছিল ইহুদিদের, আহলে কিতাবদের, বিশেষ করে ইহুদিরা যে মদিনায় বসবাস করতো। তো মদিনাতে দুইজন প্রতিনিধি পাঠালো মক্কার মুশরিকরা, যাও মদিনা গিয়ে আহলি কিতাব যারা আছে, ইহুদিরা আছে এখানে, কোরাইজা গোত্রের লোক, বানু নাজির গোত্রের লোক, আর তারপরে কাইনুকা গোত্রের লোক, এই তিনটে গোত্র ছিল ইহুদিদের প্রথম দিকে, আর তারপরে তাদের বিশ্বাসঘাতকতার কারণে, তাদের গাদ্দারির কারণে তাদেরকে নির্বাসিত করে দেওয়া হয়েছিল মদিনা থেকে। তো এদের কাছে এসে জিজ্ঞাসা করলো যে এমন কিছু শিখিয়ে দাও যাতে করে এই মোহাম্মদকে জিজ্ঞেস করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জবাব না দিতে পারে। জবাব না দিলে আমরা জানবো যে সে নবী নাই, কিন্তু জবাব দিয়ে দেওয়ার পরে কি ওই আর মুশরিকরা ঈমান নিয়ে এসেছিল? তারা কিন্তু ঈমান নিয়ে আসেনি। নাযির বিন হারেস আর উকবা বিন আবি মুঈদ, এই দুটো প্রতিনিধি ছিল, এরা মদিনায় এসে এই প্রশ্নগুলি জেনে গেছিল ইহুদিদের কাছ থেকে, জবাব তো পেয়ে গেছিল নবীর কাছ থেকে, তারপরে ঈমান নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল যারা অসৎ লোক, পাপিষ্ট লোক, যতই বুঝিয়ে দেন তাকে, যতই তাকে জানিয়ে দেন, না আসলে হেদায়েত তৌফিক হবে না, কারণ বাঁচতে চায় না, পাপ থেকে বাঁচার মন মানসিকতা নেই, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, অনীহা, সব জানতে চায় না, শুনতেও চায় না, মানতেও চায় না। এইরকম লোককে আল্লাহ হেদায়ত করবেন না, মুসলিম সমাজে এইরকম ধরনের যেসব লোকের আছে আল্লাহ হেদায়ত করবেন না, কারণ চেষ্টা লাগবে, বাঁচতে চায়, মুত্তাকি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন, এই জন্য বাঁচতে চাইবে আল্লাহ পাকের আজাব গজব থেকে, জাহান্নামের আগুন থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে। এই মন মানসিকতা থাকলে ভুল হইলেও তওবা করবে, তাই না? এই তিনটি বিষয় ছাড়াও এই সূরাতে আরো বেশ কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সূরা বড় আছে। তিনটি বিষয় কি কি ছিল,
একটু হাদিসের ভাষায় শুনে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে বাসাত কুরাইশ, এই কুরাইশরা, দেখেন কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, মুশরিক, আর এরা বেশি শত্রু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিজের বংশের লোকেরাই বড় শত্রু কার? রহমতুল্লিল আলামিন, যিনি বিশ্বজাহান রহমত, যিনি আস-সাদিক আল আমিন, তাদের কাছে উপাধি পেয়েছিলেন। তাহলে আপনার শত্রুতা আপনার আপনজন, আপনার বংশের লোকেরা, আপনার গ্রামের লোকেরা, আপনার আত্মীয়রা করবে না, একথা ভাববেন না, আর করলে কষ্ট পাবেন না। এটা সুন্নাতুল আম্বিয়া, নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা। আপনজনরা বেশি কষ্ট দিয়েছে, যাদেরকে আপন মনে করছেন তারা আপনার শত্রুতা করবে, আপনার আকীদার শত্রুতা করবে, আপনার দিনের শত্রুতা করবে। নাজির বিন হারেসকে পাঠিয়েছিল উকবা বিন আবি মুঈদকে, এই উকবা বিন আবি মুঈদ যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশকাল কম, কুরাইশদের সবচাইতে বদ প্রকৃতির মানুষ, বদ প্রকৃতির মানুষ। সে কি করেছিল? ঘড়িটা নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গেছেন কাঁধের উপর রেখে দিল। যেমন সামুদ সম্প্রদায়ের এজিম বাস আশকাহা, তাদের সবচেয়ে বদমাইশ যে লোকটি, সে উঠল যে আমি এই কাজ করব। কি কাজ করব? উটটাকে হত্যা করব, যাওয়াই করব। উটকে হত্যা করলে আজাব আসবে, কোথায় আজাব আসুক, আমি করব। আল্লাহ বলছে এজিম বাস আশকাহা, সবচেয়ে বদ প্রকৃতির মানুষ আল্লাহ বলেছেন। আর কুরাইশদের আশকাহা ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার অবস্থায় উঠে ঘুরিয়ে নিয়ে এসে চাপিয়েছিল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, এটা কোরআনে কারীমের কথা, আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এজন্য হিদায়াত নসিব হয়নি উকবা বিন আবি মুঈদকে, আর অনেক জালেমরা ছিল, কুফির অবস্থায় ছিল, হিদায়াত নসিব হয়েছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওলিদ দীর্ঘদিন কুফির উপর থাকলেও তাদের হিদায়াত নসিব হয়েছে। কিন্তু বদ প্রকৃতির মানুষকে আল্লাহ পাক হেদায়েত করেন না। প্রকৃতিটা ভালো করতে হবে, অন্তরের সততা লাগবে। আল্লাহ পাক অন্তর দেখেন, অন্তর জানি তিনি। অন্তরে যদি সততা থাকে, আর কেউ কুফুরি অবস্থায় শিরকের অবস্থায় থাকে, তো আল্লাহ পাক তার উপর দয়া করবেন যে এই লোকটাকে শির কুফুরিতে পাপে রেখে দেবো, বেনামাজি করে রেখে দেবো, অথচ লোকটার অন্তর সৎ না, হেদায়েত করব, হেদায়েত করে দি। আল্লাহ পাক তখন তৌফিক দেবেন, ওর মন মেজাজ তখন তৈরি হবে হেদায়েতের, না সত্যকে সন্ধান করি, হকের তলাশ করি, হক হইলে অসুবিধা কি? যদি আমার বাপ দাদা মানেনি আমাকে মানতে হবে না, এইরকম মন মেজাজ তৈরি হবে। আজ আর অন্তরে সততা নেই, আল্লাহ পাক অন্তরে জামি, ওকে আল্লাহ হেদায়াত করবেন। হ্যাঁ, বাপ দাদা ভুল করেছে, আমার দেশ আলেম নেই, তারা বুঝেনি, কোরআনে বা হাদিসে কথা মানবে না, ওই বিদাতি আলেমদের কথা মানবে, আর সৃষ্টি হয়ে যায় কোরআনে বা হাদিস মানতে এই বিদাতীদের কথাগুলি। এরা আসলো এল আহবার ইহুদ বিল মদিনা, মদিনার ইহুদি আলেমদের কাছে আসলো। ফাকালু লাহুম সালুহুম আন মুহাম্মদ, পরামর্শ দিয়ে পাঠালো যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞেস করো। ওয়াসিফু লাহুম সিফাতাহু ওয়া আখবিরুহুম বিকাউলিহি ফাইন্নাহু আহলুল কিতাবিল আউয়াল ওয়া ইন্দাহু মা লাইসা ইন্দানা মিন ইলমিল আমবিয়া, তার আহলে কিতাব, তাদের কাছে আম্বিয়াদের যুগ জামানা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাদের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই নবুয়ত দাবি করেছে আর বলছে এক আল্লাহর ইবাদত করো, এইসব মূর্তি পূজা ছেড়ে দাও, এইসব কথা গিয়ে বর্ণনা করো। তারা আসলো, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব কথাবার্তা বলল, আর বলল যে ইন্নাকুম আহলু তাওরাত, আপনাদের কাছে তাওরাত আছে, তাওরাতের আপনারা জ্ঞান রাখেন। ওয়াকাদ জিনাকুম, আপনাদের কাছে এসে তুখবিরুন আন সাহিবিনা হাজা, আমাদের যে সাথী সঙ্গী মুহাম্মদ এর সম্পর্কে কিছু আমাদেরকে দেন যা দিয়ে একে লাজওয়াব করতে পারে, একে জব্দ করতে পারে। কালা ফাকালু লাহুম, এরা বলল সালু আন সালাস, তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করো গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। না আমরকুম বেহিন্না, যেটা তোমাদেরকে বলে দিছি, ফাইন আখবারাকুম বেহিন্না ফাহুয়া নবিউর মুরসাল, যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, এই তিনটি বিষয়ের তথ্য বলতে পারে যে এই রহস্য এই ঘটনা হয়েছে, তাহলে সে হচ্ছে নবী রসুল, সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। ওয়াইল্লা, আর যদি না বলতে পারে, ফারাজুল মুতাকাউল, তাহলে সে মন গড়া কথা বলছে,
কোন একটা দুনিয়ার স্বার্থ আছে, কারো নেতৃত্বের স্বার্থ থাকে, সেই জন্য এই ধরনের কথা বলে। কারো পয়সার স্বার্থ আছে, কিছু পয়সা এর মাধ্যমে ধর্ম ব্যবসা করে পয়সা হাসিল করবে, কেউ খ্যাতি লাভ করবে, এসব হইতে পারে। যদি জবাব দিতে পারে তাহলে নবী তারপরে তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা মানবে মানবে না তাকে, তোমাদের ইচ্ছা। সালুহান ফিতিয়া, প্রথম প্রশ্ন কর ওই কয়েকটি যুবক সম্পর্কে। জাহাবু ফি দাহরিল আউয়াল, প্রাচীন যুগে তারা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল, আর যার যাওয়ার পরে তাদের ঘটনা কি ঘটেছিল এটা জিজ্ঞেস করবে। ওই যুবকগুলির খবর বলে, মানে আসহাবে কাহফ, যে গুহা আর অধিবাসী যুবকদের ঘটনাটা হে মোহাম্মদ আপনাকে বলতে হবে যদি আপনি নবী হন তাহলে। ফাইন্নাহুম কাদ কানা লাহুম হাদিসুন আজিম, তাদের বিস্ময়কর ঘটনা আছে, আর যদি নবী রসুল হয় তো অবশ্যই ঘটনা তিনি বলতে পারবেন, কারণ তার কাছে ওহী আসবে। ওয়া সালুহ আন রাজুলিন তাওয়াফ বালাগা মাশারিকাল আরজ ওয়া মাগারিবহা মা কানা নাবাহু, আর তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমরা এমন এক ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি তাওয়াফ সারা পৃথিবীর ভ্রমণ করেছে, সেই যুগের যে পৃথিবী যতটা ছিল ভ্রমণ করেছে, পূর্ব থেকে পশ্চিম সে সফর করেছে, উত্তরে গিয়েছে, তিন দিকের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন আসছে, সে কে? যুলকারনাইনের ঘটনা, এই সম্পর্কে ওর কি ঘটনা। আর তৃতীয় প্রশ্ন করো রুহ সম্পর্কে, ওয়াসালুহু আনির রুহ, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো, আত্মার তত্ত্ব কি, রহস্য কি, আত্মাটা জিনিস কি। একটা লোক এখন বসেছিল কথা বলছিল, হঠাৎ করে নেই, আত্মাটা গেল কোথায়, হ্যাঁ এই সম্পর্কে জিজ্ঞেস করো। ফাইন আখবারাকুম বিযালিক ফাহুয়া নাবিয়্যুন ফাত্তাবিউহু, যদি তোমাদেরকে জানিয়ে দিতে পারে এই সম্পর্কে আসল রহস্য তাহলে সে নবী, তাকে মেনে নিও। ওয়া ইন লাম ইউখবিরুকুম ফাইন্নাহু রাজুলুন, আর যদি না বলতে পারে তাহলে জানবে যে মন গড়া কথা বলছে, কখনো সে নবী নয়। আরব মুশরিকরা অধিকাংশ ঈমান নিয়ে আসেনি, কুরাইশরা 13 বছর পর্যন্ত তো ইসলাম দ্রোহিতা করেছে, শত্রুতা করেছে, হিজরতের পরে মক্কা বিজয় হয়ে গেল, অনেকে নিরুপায় আর অনেকে তো এতেই কল্যাণ আছে, অনেকে বুঝার চেষ্টা করলো, বুঝার তৌফিক হলো, অনেকে হুড়ে গতানুগতিক ঈমান নিয়ে আসলো, পরে তাদের ঈমান মজবুত হয়েছে, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছে তারা বিভিন্ন ধরনের ছিল, অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না, সবাই মুসলিম হচ্ছে আর থাকা যাবে না, হয়েই যায়, দুর্বল দুর্বল ঈমান ছিল, আর তারপরে তখন ধীরে ধীরে যখন শিখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সোহবত পেল, আর তখন তাদের ঈমান মজবুত হলো, এরকমও ছিল। এই জন্য যারা মক্কা বিজয়ের আগে ঈমান কবুল করেছে আর মক্কা বিজয়ের পরে, দুটোতে অনেক পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন, সাবিকুনা বলেন যারা অগ্রগামী ছিল ইসলাম কবুল করে তাদের কথা উল্লেখ করেছে বিশেষ করে। তো এখন আর ওই লম্বা হাদিস না শুনিয়ে এরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ঠিক আছে কালকে বলে দেব ইনশাআল্লাহ, বলতে ভুলে গেছেন, এই হাদিসটাতে উল্লেখ করা হয়েছে ভুলে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শিক্ষা দিতে চাইলেন, 15 দিন পর্যন্ত অপেক্ষায় থাকলেন, আগামী কালকে কালকে বলে দিয়ে গাদান, যদিও আরবি ভাষায় গাদান মানে আগামীতে হয়, আগামী কালকে একবারে জরুরি নেই, গাদান শব্দটি আগামীর জন্য ব্যবহার হয়ে থাকে। তারপরেও যখন তারা জবাব পেল না, খুব হইচই করলো, খুব প্রবাগান্ডা করলো নবীর বিরুদ্ধে, আরে নবী কালকে বলেছে, দেখো 10 দিন 12 দিন হয়ে যাচ্ছে, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আর এই ঘটনাগুলি বর্ণনা করে সূরা কাহফ নাযিল হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করা হয়, ওয়ালা তাকুল্লানা লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশাআল্লাহ, যে আয়াতটি আসছে, কোনো কিছু আগামীতে করতে চাইলে বলতে চাইলে বলবে না যে আগামী কালকে করবো, ইল্লা আন ইয়াশাআল্লাহ, যতক্ষণ ইনশাআল্লাহ না বলবে, আল্লাহ যদি না চান তো হবে না, সেজন্য ইনশাআল্লাহ বলবে। শুরু করি আমরা তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে, বেশ কিছু সূরা এইরকমই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, আর বেশ কিছু সূরা শুরু হয়েছে তাসবিহ দিয়ে, সুবহানাল্লাহি ইউসাববিহু লিল্লাহি, এভাবে সুবহি ইসমা রাব্বিকাল আলা তাসবিহ দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যেন এখানে উজ্জ্বল আছে, হে মানুষ তোমরা বলো
কুল, হে নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু তোমরা বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার প্রতি আল কিতাব নাযিল করেছেন, তার বান্দা কে? শ্রেষ্ঠ বান্দা। তার বান্দার প্রতি আল কিতাব নাযিল, আল কিতাব কি? আল কোরআন, কোরআনে কারীম নাযিল করেছেন তার বান্দার প্রতি। নবীকে বান্দা বলা হয়েছে, এই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান মানব জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শরীক, আল্লাহ পাকের গুণ নবীর মধ্যে রয়েছে, আল্লাহ পাক আলেমুল গায়ব, নবী আলেমুল গায়ব, হ্যাঁ আল্লাহ পাক সবকিছু দেখেন নাজির, আর নবী হাজির নাজির, আল্লাহ পাকের জ্ঞান সবকিছুকে শামিল, সুতরাং জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাহ পাক হাজির, আর নবীও হাজির নাজির। এগুলো আকীদা কাদের? ইহুদি নাসারাদের। এসব আকীদার কথা হিন্দুরা বলে? তারা বলে এক শ্রেণীর মুসলিম, তাদের আকীদা নবী আলেমুল গায়ব সব কিছুই জানেন, নবী হাজির, আর আর এক শ্রেণীর লোকেরা শুধু নবী না, আমাদের বুজুরগানের দিনও সব জানে, তাদের কিতাবে সব মজুদ আছে। এই জন্য যারা নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে, তারা ওই দলটিকে বলেছে যে আরে বাবা তোমরা তো আমাদের চেতে বেড়ে গেছে, আমরা তো শুধু নবীকে আলেমুল গায়ব বললাম আর হাজির নাজির বলি, হ্যাঁ এই বিশ্বাস করি, এই বিশ্বাসও তাদের শিরকি বিশ্বাস। আর তোমরা তোমাদের বুজরুগানে দিন যারা তোমাদের তরিকাতে সবগুলিকে তো বলছো যে তারা গায়ব জানে, হ্যাঁ তারা খবর রাখে, তারা অন্তর থেকে অন্তরে এলেম দিতে পারে, তারা ঝগড়া হচ্ছে ঝগড়া মেটাবার জন্য ঝগড়া সম্পর্কে জানতে পারলো, মরার কয়েকশো বছর পরে চলে আসে, আসার পরে বলতে তোমরা ঝগড়া করিও না বিবাদ করিও না, তাহলে তোমরা তো আমাদের ভাই, সত্যি ভাই না? হ্যাঁ বুঝতে পারছেন? জি হ্যাঁ। আর তারা বলছে আমরাই হচ্ছে সঠিক আকীদার লোক, যারা বলছে নবী আলেমুল গায়ব আর হাজির নাজির না, আমাদের বুজুরগানের জন্য, তারাই বলছে আমরাই বড় ইসলামের হেফাজতকারী, বুঝতে পারছেন? ইসলামের হেফাজত এইভাবে হবে, ইসলামের হেফাজত, দিনের হেফাজত করতে হলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে দিনের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা। তো নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ পাকের গোলাম, দাস, বান্দা, আব্দুন মানে দাস, গোলাম, চাকর, এগুলি অর্থে আব্দ ব্যবহার হয়। আর গোলাম কখনো মনিবের মালিকের অংশীদার হয় না, তার গুণ তার মধ্যে পাওয়া যায় না, এটা হইতে পারে না। যে কোনো গুণের ক্ষেত্রে দাতা আল্লাহ পাক আর বান্দাও দাতা, এটা হইতে পারে না। তবে তিনি বান্দার সাথে সাথে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু, এই দুটোর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, তার মর্যাদা, যেটা আল্লাহ পাক যেখানে আল্লাহ পাকে রেখেছেন সেটাকে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের শরীক নন। হ্যাঁ, আর যেমন আপনার উপর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ফরজ, তেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ফরজ ছিল, তার ইবাদত নামাজ রোজা হজ যাকাত কখনো মাফ হলো না। আর পীরপন্থীদের এক শ্রেণীর এক স্তরে গেলে তখন ওরা লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, হ্যাঁ আল্লাহ বিলীন হয়ে যায় না, রসুলে বিলীন হয়ে যায়, বিভিন্ন তাদের এইসব আকীদা, কুফরি আকীদা আছে, যার ফলে আর তখন নামাজ রোজার প্রয়োজন হয় না। চিন্তা করতে পারছেন এটা কি ইসলাম? যদি কারো প্রথম ইবাদত বন্দেগি মাফ হইতো যে আর লাগবে না, তো কার হইতো? যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হইতো, তাকে আল্লাহ পাক বান্দা বলেছেন, আর বান্দাকে মালিকের আদেশ নিষেধ মেনে চলতো, তার সাথে সাথে আল্লাহ পাক তাকে রাসূল করেছেন, আল্লাহর দিন সম্পর্কে জানতে হইলে তার ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। দিন জানার ক্ষেত্রে, শিখার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া অন্য কোন সোর্সে দিন নিলে সেই দিন আল্লাহ কবুল করবেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের রাসূল হওয়ার অর্থ, মোহাম্মদ সাল্লামের তরিকা কার থাকবে তাহলে? একমাত্র মোহাম্মদ সাল্লামের তরিকা, এত তরিকত ইসলামে নেই, ভালো করে শুনে রাখেন, তরিকা একমাত্র
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সেই তরিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন কিতাব নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন, এই সম্মানের স্থানে নবীকে কি করেছেন, আবদ বলে ঘোষণা করেছেন, বান্দা বলে ঘোষণা করেছেন। কারণ এত বড় সম্মান, তাহলে আল্লাহর কুদরত মনে হয় নবীর মধ্যে আছে। এই এই রাস্তা দিয়ে শয়তান ঢুকতে পারতো, আর ঢুকেছেও আলমুল গায়ব হাজির নাজির। আর কত কি নবী মাটির না, হ্যাঁ নূরের তৈরি, নবীর ছায়া ছিল না কি? তো এই জন্য আল্লাহ পাক কিতাব দিয়ে সম্মানিত করছেন, তার সাথে সাথে বলছেন যে বান্দা আমার বান্দা। কিন্তু আল্লাহ পাক রাব্বুল মেরাজ দিয়ে সম্মানিত করছেন, শয়তান ওই রাস্তা দিয়ে ঢুকতে পারে? মেরাজে যেখানে গেছেন সাত আসমানের উপর, আর কলমের আওয়াজ শুনছেন, হ্যাঁ সুবহান আল্লাহ পাক রাব্বুল কলমের আওয়াজ শুনছেন, তাশরিফুল আকলাম, সেখানে এত দূর চলে যাচ্ছেন, তাহলে তিনি আল্লাহ পাকের কুদরতের শরীক, আল্লাহ পাকের জ্ঞানের শরীক। এই রাস্তা দিয়ে শয়তান ঢুকে মানব জাতিকে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে, সেজন্য আল্লাহ কি বলছে, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি, আল্লাহ তো সে পাক পবিত্র শরীক থেকে অংশীদার থেকে যিনি তার বান্দা গোলামকে নিয়ে গেছেন, এত দূর পৌঁছে দিলেও আল্লাহ পৌঁছেছেন, আল্লাহ তাকে পৌঁছিয়েছেন, আল্লাহ পাকের বান্দা তিনি। এগুলি হচ্ছে উত্তম ক্ষেত্র, সম্মানের ক্ষেত্র, সেগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে ঘোষণা করা হয়েছে। দোয়ার ক্ষেত্র খুব উত্তম ক্ষেত্র, দাওয়াতের ক্ষেত্র উত্তম ক্ষেত্র, ওইসব ক্ষেত্র আল্লাহ ওয়ান্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউ, এখানে আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজা, আর কোরআনে কারিমে এই কিতাবে কোন রকমের বক্রতা আল্লাহ রাখেননি, কোরআনে কারিমে আল্লাহ পাক জটিল রাখেননি। প্রথম অর্থটি করলাম শাব্দিক অর্থ, আমি যখনই তাফসির করি আমার এটা তরিকা, আর যারা নিয়মিত শুনছেন বা শুনবেন মনে রাখবেন, প্রথম যে তর্জমাটা করি সেটা শাব্দিক অর্থ করার চেষ্টা করি, যাতে আরবি ভাষার সাথে আপনার সম্পর্ক আর সহজভাবে বুঝে উঠতে পারে। আর দ্বিতীয় তৃতীয় যখন তর্জমা প্রতিশব্দ বলি সেগুলি একটু দূরের ভাব অর্থ তখন করি, যাতে করে বেশি করে স্পষ্ট বুঝতে পারেন। অনেক সময় শাব্দিক অর্থ দিয়ে স্পষ্ট বোঝা যায় না, কিন্তু শাব্দিক অর্থ জানাও জরুরি। এওয়াজ মানে হচ্ছে আইন, ওয়াও জিম মানে হচ্ছে বাঁকা হওয়া। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রয়েছে যে বাঁকা হাড় থেকে নারীদের পয়দা করা হয়েছে, তো ওখানে আওয়াজ শব্দটি এসেছে এওয়াজা। আর বাঁকা হওয়া, বাঁকা জিনিস কঠিন, সেজন্য জটিলতার অর্থ করলাম। হ্যাঁ কোরআনে কারিম আল্লাহ পাক কোনো জটিলতা রাখেননি, কোরআন তাহলে কি সহজ, জটিলতার বিপরীতে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আল্লাহ পাক এক আয়াত আর এক আয়াতের কত সুন্দর তাফসীর করে, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে কোরআনে কারিমকে আমি সহজ করেছি, ইয়াসসারনা সহজ করেছি আমি আল্লাহ। আল কোরআন, আল কোরআন কি লিযিকর, কিসের জন্য, উপদেশ নেওয়ার জন্য মানব জাতির। মানব জাতি ইচ্ছা করলে যে কোনো ভাষাভাষী হোক না কেন কোরআন থেকে সহজে উপদেশ নিতে পারে। তারপরেও যদি কেউ বলে যে কোরআন আল্লাহর কালাম, বুঝা কি চারটি কথা যেমন তেমন কথা, তিন হরফ পড়ি কোরআন বুঝবে, কোরআন বুঝেছে অমুক অমুকরা, বুঝুক অনেক দিন ওরা বড় বড় আল্লাহ মারা কোরআন বুঝে, তুমি কি বুঝো? সুতরাং কোরআন বোঝার চেষ্টা করে লাভ নেই, কোরআন বোঝা গেল না। রসুলের হাদিস যেমন তেমন কথা নাকি, রসুলের হাদিস বুঝবে, হাদিস সহি সহি কোনটা কি আছে না কি বুঝবে তুমি, হ্যাঁ নাসক মনসুক ইত্যাদি আছে কি বুঝবে তুমি, তাহলে কোরআনও বুঝতে পারলে না হাদিসও বুঝতে পারলে না। ওই জাতি, যেই জাতিকে এইভাবে মিসগাইড করা হবে, কোরআনও বুঝলো না হাদিসও বুঝলো, বুঝবে কি, বলছে ফিকার কথা বুঝবে, মানুষের কথা বুঝতে পারছে আর আল্লাহর কথা বুঝতে কঠিন লাগছে, আর রসুলের কথা নাকি বুঝতে কঠিন লাগছে, সুবহানাল্লাহ। কেমন বেয়াদবি কথা, এগুলো বেয়াদবি না? যে যত বেশি ভালো করে বুঝাই দেবে তার কথা তত সহজে বোঝা যায়, ঠিক কিনা? সবচেয়ে ভালো আল্লাহ পাক বুঝিয়েছেন, আর তারপর সবচেয়ে ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কোরআন বুঝতে কষ্ট লাগে, হাদিস বুঝতে কষ্ট লাগে, আর আপনি ফিকার কিতাব মানুষের লেখা কিতাব বুঝে নেবেন, মানুষের মতামত গুলি খুব সহজে বুঝে নেবেন, তাতে বিরোধ নাই, ফিকার কিতাব বিরোধ নাই, পরস্পর বিরোধী কত কথা আছে। তারপরে নিজের বক্তব্য মন্তব্য আছে, সেটা কোরআন বা হাদিস ওহী বিরোধী হইতে পারে না, নিজের বক্তব্য পেশ করতে গিয়ে
তাহলে সেটা সহজে বুঝে নেবেন। আর ভারত মহাদেশে এক যুগে এত অন্ধকারে ছিল, এখন অন্ধকারে আছে অধিকাংশ মানুষ, আর একটা যুগে এত বেশি অন্ধকারে ছিল যে আল্লামা শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলভি প্রথম ভারত উপমহাদেশে মোগল আমলে কোরআনে কারিমের ফার্সিতে তর্জমা করলেন। ফার্সি তর্জমা আমি ওই প্রাচীন যুগের তর্জমা দেখেছি। যখন অনুবাদ করলেন শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তখন যত বিদাতি সুফি ওলামারা ছিল, বিদাতপন্থী ওলামা সু, তারা এই তাকফিরি ফতোয়া দিল শাহ ওলিউল্লাহ কাফির হয়ে গেছে। কারণ সে কোরআনকে বিকৃত করেছে। কোরআন আরবিতে থাকবে আর আমরা পাঠ করবো, তেলাওয়াত করবো, কোরআনকে ফার্সিতে নিয়ে এসছে মানে বিকৃত করে দিয়েছে, আর বিকৃতি কুফরি কাজ, সেই জন্য শাহ ওলিউল্লাহ কাফির হয়েছে। এই ফতোয়া সেই যুগে লিখেছিল। এত বড় মুহাদ্দিস আর মুফাসসির এর উপরে যদি কুফরির ফতোয়া লাগে, তো কোরআন হাদিসের কথা বললেই কুফরির ফতোয়া লেবেল লাগাইতে পারে বিদাতপন্থীরা, এটা কোনো নতুন কথা নাই। এবং তাকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক তাকে বাঁচিয়েছে। তার জীবনীতে এইসব ঘটনা উল্লেখ করা হয়েছে। যাই হোক, ওইদিকে যাচ্ছে না, তাফসির দিকে ফিরে আসি। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে কোনো জটিলতা নেই, কোরআনে কারিম খুব সহজ, কোরআন বোঝার চেষ্টা করে খুব সহজ। আকিমুস সালাহ বুঝছেন না, হ্যাঁ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করিও না কোনো কিছু, বুঝছেন না। আলেমুল গায়ব একমাত্র আল্লাহ, আমি নবী বলছি, লাউকুন তো আলেমুল গায়ব, আমি যদি গায়ব জানতাম, তো লাস্তাকসারতু মিনাল খাইর, অনেক কল্যাণ আমি হাসিল করতে পারতাম। অমামাস সানিয়ে সু, আর কখনো কষ্ট পৌঁছিত না, যেত আমি না কষ্টের জায়গায়। এই কথাগুলি বুঝে আসে না, কত সুন্দর কথা, স্পষ্ট কথা, কোরআন কত সহজ। কাইয়্যিমান, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে সুপ্রতিষ্ঠিত, সোজা, কামা ইয়াকুমু থেকে কাইয়্যিম, কাইয়্যিমান মানে সুপ্রতিষ্ঠিত কোরআন, সোজা, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীম সোজা সুপ্রতিষ্ঠিত। আর কোরআনে কারীম যারা ধারণ করে, বহন করে, আমল করে, বিশ্বাস করে, তাদেরকে সোজা পথে চালিত করে। জি, এ হচ্ছে কাইয়্যিমানের অর্থ। যাতে করে আল্লাহ পাক সতর্ক করেন, বাসান শাদীদ, কঠোর শাস্তি থেকে। বাস মানে আজাব, বাস মানে যুদ্ধ হয়, বাস মানে আজাব হয়, শাদীদ মানে কঠোর, শক্ত আজাব, কঠোর আজাব থেকে, শাস্তি থেকে আল্লাহ পাক যাতে সতর্ক করেন, মিল্লাদুন তার পক্ষ থেকে, মানে তার পক্ষ থেকে আগত আজাব, আজাব আসবে যদি আমার এই কোরআনি বিধান পালন না করো। তাহলে সতর্ক করা হলো যারা অসাবধান, তাদেরকে অসাবধান যদি কেউ থাকে সতর্ক করতে হয়, তাই না। একটা লোক যদি অসাবধান হয়ে বসে থাকে, কাপড় কোন দিয়ে গেছে খোঁজ খবরই নেই, তাহলে সাবধান করতে হয়, তাই না। তো ওই রকমই যারা গোমরা হয়ে আছে, ভুল পথে চলে গেছে, তাদেরকে কোরআনে কারীম সতর্ক সাবধান করেছে, দেখো শিরকের পথে গিয়েছো, বিদাতের পথে গিয়েছো, পাপের পথে গিয়েছো, খুনের পথে গিয়েছো, জেনার পথে গিয়েছো, সাবধান। আর যারা ভালো পথে আছে, তাদের উদ্দেশ্য কোরআন আল্লাহ নাযিল করেছেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত। আর এই কোরআনে কারীম আল্লাহ পাকের এই কিতাব সুসংবাদ দেই ওই সব মুমিন বিশ্বাসীদেরকে, আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত, যারা সৎকর্মশীল, যারা ভালো কাজগুলি করে, তাহলে যারা ভালো কাজ করবে মুমিন হয়ে, মুমিন আল্লাহ বলেছেন, তাহলে শুধু ভালো কাজ করা যথেষ্ট নয়। কুফরের অবস্থায় আল্লাহ পাকের শেষ রাসূলের নিয়ে আসা দিন দিন ইসলাম মানলেন না, অন্য ধর্মের উপর বলছে যে ওরাও তো ভালো কাজ করছে, না, মুমিন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনে কারীমের প্রতি ঈমান, এই সব ঈমানের সাথে সাথে, ঈমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে এগুলির সাথে, ইয়ামালুনা সালিহাত, সৎকর্মশীল, জন্মগত মুসলিম, আমরা তো মুমিন মুসলিম, আমাদের ভোটার কার্ড, ভোটার লিস্ট সব মুসলিম, বা মুসলিম পাসপোর্ট মুসলিম, একামা মুসলিম, চলবে। আল্লাযিনা ইয়ামালুনা সালিহাত, যারা সৎকর্মশীল হবে, তাহলে শুধু মুসলিম হওয়া যথেষ্ট নয়, আর শুধু ভালো কাজ করা যথেষ্ট নয়, ঈমানের অবস্থায় সৎকর্মশীল হইতে হবে। আর একটি ভালো কাজের নাম ভালো কাজ নয়, দুটি তিনটি কাজ না, সালিহাত, বহু নেক কাজ রয়েছে, ফরজ ওয়াজিব কাজগুলি করা, সুন্নাত মুস্তাহাব কাজ করা, তারপরে হারাম নাজায় অপছন্দনীয় ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকা। যেমন ভালো কাজগুলি করা ভালো কাজ, তেমনি গুনার কাজ ছেড়ে দেওয়া হচ্ছে ভালো কাজ। যারা সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দেয় এই কোরআনে কারীম, কিসের?
আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। আজরান হাসান, উত্তম পুরস্কার রয়েছে। সেই উত্তম পুরস্কার আল্লাহ পাক সবচেয়ে বড় পুরস্কার যেটা রেখেছেন সেটা হচ্ছে জান্নাত। মা কেসিনা ফিহি আবাদা, সেই জান্নাতে সেই উত্তম পুরস্কারে তার অবস্থান করবে চিরকাল। চিরকাল কোথায় অবস্থান করবেন? জান্নাতে। তাহলে আজরান হাসানায় জান্নাতকে বোঝানো হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দিন দুনিয়া দেবেন অল্পতে যে পরিতুষ্টি, অল্পতে মন খুশি, আল্লাহ যে অবস্থায় রাখেন রাজি আছেন আর বিচলিত পেরেশান না, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার নিয়ামত। আর যাতে করে আল্লাহ পাক সতর্ক করেন বা কোরআন সতর্ক করে ওই সব লোকদেরকে যারা বাতিল কথা বলে, কি বলে? কালু ইত্তাখাযা আল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে মেয়ে রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এই ধরনের কুফরি কথা যারা বলে তাদেরকে এই কোরআনে কারীম সতর্ক করে। যেমন আরো মুশরিকরা বলতো যে আমরা ফেরেশতাদের পূজা এই জন্য করি যে লিয়ান্নাহা বানাতুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের মেয়ে কন্যা। আর ইহুদিরা বলতো ওজার আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতো আর এখনো বলে যে ঈসা আলাইহিস সালাম সন অফ গড, আল্লাহ পাকের পুত্র। তাদেরকে কোরআনে কারীম সতর্ক করার জন্য এসছে যে তোমাদের গাড়ির চাকা নেমে গেছে রাস্তা থেকে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, জাহান্নামে যাবে এই অবস্থায়, গাড়ি উঠাও, রাস্তার উপর আছে, এই রাস্তা হচ্ছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের জীবন বিধান হচ্ছে ইসলাম, ইসলামে তোমাদের গাড়ি নিয়ে আসো, চলে আসো, সবাই তাওহীদের উপর চলে এসো। মালাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লি আবাইহিম, যে সম্পর্কে না তাদের কোনো জ্ঞান আছে না তাদের পূর্বপুরুষদের জ্ঞান ছিল, তারা কপল কল্পিত কথা বলতো যে আল্লাহ পাকের সন্তান আছে, এই সম্পর্কে না তাদের কাছে কোনো জ্ঞান আছে, মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, মানুষের বানানো জ্ঞান তো আর জ্ঞান নাই, আল্লাহ প্রদত্ত, আল্লাহ এইরকম জ্ঞান কোন দিনে কোন কিতাবে নাজেল করেননি যে আল্লাহরও ছেলে মেয়ে হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন না তাদের কোনো জ্ঞান আছে সম্পর্কে, না তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান ছিল। কাবুরাত কালিমাতান তাখরুজ মিন আফওয়াহিহিম, এটা খুব বড় কথা, মারাত্মক কথা তাদের মুখ থেকে বেরিয়েছে, তাখরুজ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে মারাত্মক কথা বেরিয়ে থাকে। কি মারাত্মক কথা? যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, কেন সন্তান থাকা মানে সন্তান ভাগিদার, তার মানে আল্লাহর শরীক রয়েছে, আল্লাহর শরীক রয়েছে। আওলাদে রসুল হলেই যখন কবরগুলি পাকা হয়ে পূজা শুরু হয়ে যায়, তো আল্লাহর আওলাদ যদি কেউ করে দেয় তাহলে কি আর শিরক মুক্ত থাকতে পারবে? থাকতে হবে, চিন্তা করেন বিষয়টা, আওলাদে রসুল মানে কবর মাজার পূজা, ঠিক না? আজকালকার জামানায় ভারত উপমহাদেশে রসুলের বংশ মানে কবর মাজার পূজা, আওলাদ রসুলের নাম নিয়ে পীর ব্যবসা আর মাজার ব্যবসা নিয়ে বসে আছে। তো রসুলের আওলাদ বলতে গিয়ে যদি, অথচ রসুলুল্লাহ সাল্লামের বংশধর আর যারা কোরআন হাদিসের পথে রয়েছে তারা নবী সাল্লামের তরিকে আছে, আর তাদের হক রয়েছে আমাদের উপর, তাদের শ্রদ্ধা ইজ্জত করা এবং তাদের যে হক হতে পারে সেই হক দেওয়া ইত্যাদি রয়েছে, কিন্তু কোরআন ও হাদিসের পথে যদি তারা থাকে আর রসুলের বংশের নাম দিয়ে বংশের কোন সনদ আছে কিনা আল্লাহ পাক তাদের কাছে জানে, আর যদি সনদ থাকেও তাদের কাছে বংশ পরম্পরার যে হ্যাঁ আমাদের কাছে সিলসিলা নাসাব লিখিত আছে আর আছে আমাদের কাছে এর প্রুফ, তারপরেও যদি আমল বিপরীত দিকে যায় তো নবীর বংশ হওয়া কাজে আসবে না। আপনারা ভালো করে যে নবীর দুই চাচা আল্লাহর ওলি হামজা আর আব্বাস সাহাবি, আর নবীর দুই চাচা আপন দুই চাচা গুলো হ্যাঁ আবু লাহাব আর আবু তালেব শয়তানের ওলি, তাহলে আওলাদে রসুল হওয়া কাজে আসবে? বিনা ইমান আমলে শিরকের অবস্থায় না কখনো আসবে না। যদি বলেন না আমল তো আছে, তা আমল তো আরো আবু তালেবের আমল ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সাহায্য সহযোগিতা করেছেন আবু তালেব, আপনার আমার তৌফিক হয়নি, কিন্তু ইমানবিহীন ছিল সেজন্য কোনো কাজে আসবে না, আজাবটা হালকা হবে কিন্তু জাহান্নামে চিরকাল থাকবে, আর জাহান্নামের স্যান্ডেল দিয়ে দেওয়া হবে আর যাতে মাথার মগজ খুলি টকবক করে ফুটতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস নাই সহিহ মুসলিম, চিন্তা করুন তো দেখি। আর আরেক চাচা আবুল্লাহ বড় দুশ্মন যেহেতু ছিল, সহযোগিতাও করেনি আর ইমানও নিয়ে আসেনি, তার আমলও ভালো ছিল না আর ইমানও ছিল না, যার ফলে আল্লাহ পাকের
আরো বড় শাস্তি তার জন্য রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করাচ্ছেন হ্যাঁ মুমিন বান্দাদেরকে দিয়ে। ধ্বংসের অভিশাপ হইতেই আছে আবুল হাবের উপর, আবুল হাবের উপর তার বিবির উপর। আমরাও হাম্মালাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আবতা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবুহু, যার আমল তাকে পেছনে ফেলে দেবে তার বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারবে, অগ্রগামী করতে পারবে না। আমার আপনার আমল যদি খারাপ হয় তো আমি যতই বড় শাইখের আর আল্লামার আর হুজুরের বংশ হই কিচ্ছু কাজ আসবে, নবীর বংশ হোক আর আর কিছু হোক, ইব্রাহিম খলিলুল্লাহর বংশ, কুরাইশরা কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ না, ইসমাইল যে আল্লাহর রাস্তায় নিজেকে জবাই করার জন্য প্রস্তুত, আল্লাহ যদি না বাঁচাতেন তাহলে সেই কুরবানি দিয়ে তাহলে তিনি জবি, আসলে জবি তিনি জবাই, আল্লাহ পাকের রাস্তায় জানকে কুরবান করেছে তার বংশ না, কাজে এসছে কাজে আসেনি। ইমান এবং আমলবিহীন জীবন পাশবিক জীবন, জি পশুর চাইতে নিকৃষ্ট জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের মুখ দিয়ে খুব মারাত্মক কথা বেরোয়, বড়ই অপরাধের কথা বেরোয়। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা একমাত্র মিথ্যা কথা বলে, তারা মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে না, ধর্মের নামে মিথ্যা কথা, সবচেয়ে বড় অপরাধ ধর্মের নামে মিথ্যা কথা বলা। কিন্তু এক হচ্ছে ধর্মের নামে বলা, দুনিয়ার নামে মিথ্যা কথা বলছে। তো মানুষ যারা বিবেকবান জ্ঞান বুদ্ধি আছে তারা বুঝতে পারছে যে এরা ধর্ম ব্যবসায়ী না, ধর্মের কথা বলছে না, এরা দুনিয়ার পেট পূজারীরা, এদের পেটের চিন্তা, গদির চিন্তা, খ্যাতির চিন্তা, পয়সার চিন্তা, এইসব। কিন্তু যারা ধর্ম ব্যবসা করছে তাদের সম্পর্কে অনেকে ধোকা খেয়ে যাচ্ছে, ধর্ম কিন্তু আসল ধর্ম নয়, ধর্ম কিন্তু বাতিল, কোরআন এবং হাদিস ভিত্তিক নয়। তাহলে এখানে অনেক মানুষ ধোকা খেয়ে পথভ্রষ্ট হচ্ছে, ফাদাল্লু আদালু, নিজেরাও পথভ্রষ্ট আর অন্যদেরকেও পথভ্রষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল বলে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, মনে হচ্ছে যে তুমি তোমার প্রাণকে বিনাশ করে দেবে, মানে হালেকুন, বাখা আর হালাকা একই অর্থ, লাআল্লাকা বাখেউন নাফসাকা, মনে হচ্ছে যে তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার প্রাণকে তুমি বিসর্জন দিয়ে দিবে, আলা আসারহিম তাদের পিছনে পড়ে, এই কাফের মুশরিক, এই মক্কাবাসী আরব যারা মুশরিক পাপিষ্ঠ তাদের পিছনে পড়ে, যে এদেরকে কি করে উদ্ধার করবো, এদেরকে কি করে হেদায়ত করবো, এদেরকে কি করে সঠিক পথে নিয়ে আসবো, এরা কেমন করে আমার কথা মানবে, এদের অন্তরে আমার কথাটা কেমন করে নামিয়ে দিতে পারবো, এই যে চিন্তাগুলি, এই চিন্তা করতে 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 হাই আমার কথা মানছে না কেন, আমার মধ্যে ত্রুটি নাকি, আমি কি বুঝাইতে পারছি না নাকি, সুবহানাল্লাহ কত রকমের চিন্তা। তাহলে একজন মুখলেস দায়ী আর সবচেয়ে বড় দায়ী মুখলেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার অনুসরণ করার তৌফিক দান করে, আকীদার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করার তৌফিক দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তাহলে কত দরদ থাকতো, ব্যথা, যে লোকগুলো জাহান্নামে চলে যায় মরে গেলে, না 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 যেতে দেবো না, কি করে পারবো, এইভাবে বুঝালাম হইল না, তার একভাবে বুঝিয়ে দেখি, এই সময় গিয়েছিলাম হইল না, ব্যস্ত ছিল কথা শুনতে চাই না, দেখি একটু ফিরি সময় গিয়ে দেখি, এইখানে হয়নি তো দেখি ওইখানে গিয়ে দেখি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ বলছেন তাদের পিছনে পড়ে তুমি নিজের প্রাণকে বিসর্জন করে দেবে, ইনলাম ইউমেনু বিহাজাল হাদিস আসাফা, যদি এরা এই হাদিস এই বাণীর প্রতি ইমান না নিয়ে আসে, আসাফান আক্ষেপ করতে করতে, এই আসাফানের সম্পর্ক আছে বাখে ও নাফসাকার সাথে, লাআল্লাকা বাখে ও নাফসাকা আলা আসারহিম আসাফা, যেন হে নবী মনে হচ্ছে যে তুমি তোমার প্রাণকে বিসর্জন দিয়ে দিবে, তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে তাদের পিছনে পড়ে আক্ষেপ করে, যে এরা এই কিতাবের প্রতি এই বাণীর প্রতি কেন ইমান নিয়ে আসে না, ইনলাম ইউমিন বিহাজাল হাদিস। আল্লাহ ফাকর আপনি কোরআনে কারীমকে তাহলে কি বললেন, আল হাদিস বললেন, হাদিস মানে হচ্ছে বাণী, শাব্দিক অর্থ হচ্ছে বাণী, আর কোরআনে কারীম কালামুল্লাহ আল্লাহ পাকের বাণী, সেই জন্য এটাও আল হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন এবং তার সামনে সাহাবীরা করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, চুপ থেকেছেন, সমর্থন দিয়েছেন, এই সবগুলি হচ্ছে
হাদিস, এগুলিও হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারী যদি পরিচয়ের জন্য এতগুলি ফিতনার মধ্যে, এতগুলি দল উপদলের মধ্যে, এতগুলি বিভ্রান্তির মধ্যে পরিচয়ের জন্য যদি নিজেকে বলে তো এটা দোষনীয় নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাহাবা ইকরামদের আমলেই সহিহ মুসলিমের ভূমিকা তো রয়েছে। এক শ্রেণীর আলেমদেরকে বিশেষ করে আমি বলছি যে তারা যেন এই জিনিসগুলি দেখে আর এই নাম নিয়ে বাড়াবাড়ি না করে, কারণ সাহাবাই কেরামরা মুসলিম থাকার সাথে সাথে যখন দেখলেন যে একটু করে এখন বিদাত শুরু হয়েছে, অসংখ্য সাহাবাই কেরাম তখন বেঁচে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে খোলাফা রাশিদিনের যুগে এখনো বাকি আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, এই যুগগুলিতে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনা শুরু হলো আর উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানে ফিতনা শুরু হলো অতিরঞ্জন বাড়াবাড়ির, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একদল বাড়াবাড়ি করে গোমরা হইল শিয়ারা, আর আর একদল চরমপন্থী। কেন এরা মীমাংসা করলো আলী আর মুয়াবিয়া? না, মানা যাবেন না। সুতরাং এরা মীমাংসা করেছে মানুষের কথা মেনেছে, সুতরাং সব কাফের, চরমপন্থী। এই চরমপন্থী সবকালই থাকবে, ওই যুগ থেকে যখন শুরু হয়েছে একদল চরমপন্থী ধর্মের নামে বাড়াবাড়ি করবে আর থাকবে, সব কাফের। সবচেয়ে শ্রেষ্ঠ সেই যুগের ভূপৃষ্ঠে তখন নবী নেই, সাহাবাই কেরাম ধরে আবু বকর ওমর নেই, উসমান নেই, চার নম্বর ব্যক্তি, চার নম্বর খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে তখন সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তিনি। বিশ্বাস করেন না করেন না? আশরায় মুবাশশারা দশ জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির তিনজন চলে গেছেন দুনিয়া থেকে, তাহলে ইনি সবচেয়ে শ্রেষ্ঠ না? তার উপর কুফুরির লেভেল লাগিয়ে দিল খারেজিরা, একদিকে খারেজি গুমরা বেরোলো, একদিকে রাফেজি গুমরা বেরোলো। সেই ফিতনার যুগে মাত্র দুটো গুমরা দল দুই দিকে বেরিয়েছে, একদল বেশি বাড়াবাড়ি করে আর একদল মানহানি করে, ঘাটতি করে, এই দুটো গুমরা দল বেরিয়েছে। সে সম্পর্কে বলছেন মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবি, কানু লা ইয়াসআলুন আনিল ইসনাদ, সাহাবাই কেরামরা সনদের কথা জিজ্ঞেস করতেন না। একজন সাহাবি আর একজন সাহাবি করে রাসূলুল্লাহ বলেছেন এই কথা জিজ্ঞেস করো তুমি নিজে শুনেছ নাকি আর কারো কাছে শুনেছ, এরকম সনদ জিজ্ঞেস করতেন না, তোমার সূত্রটা কি। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা শুরু হলো, এই যে আপোষে ফিরকা শুরু হলো, কাল সাম্মুলানা রিজালাকুম, তখন তারা বলতে শুরু করলো সাহাবাই কেরাম তাবেইনরা, তোমাদের নাম বলো বর্ণনাকারীদের, রিজাল নাম বলো, কার কাছ থেকে শুনেছো তুমি, সরাসরি সাহাবির কাছ থেকে শুনেছো না সরাসরি রাসূলের কাছে শুনেছো, না তুমি অন্য কোন তাবির কাছে শুনেছো, না ওই ওই খারেজ কোন খারেজির কাছে শুনেছো, না রাফেজির কাছে শুনেছো। সাম্মুলানা রিজালাকুম, সাম্মুলানা রিজালাকুম, তোমাদের বর্ণনাকারীদের নাম বলো কার কাছ থেকে এটা শুনেছো, তুমি নকল করছো। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, ভালো করে শুনেন, তারপরে দেখা হয়তো লক্ষ্য করে যে এরা আহলে সুন্নাত কিনা, ফায়ুখাযু হাদিসুম, আহলে সুন্নাত হলে তাদের হাদিস নাও হয়তো, সাহাবাই কেরামদের দল, এরা রাফিজিও না খারেজি না। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআতে, আর বিদআতীদেরকে দেখা হইতো যে বিদআতি নাকি এ শুনেছে কার কাছ থেকে, ওই খারেজির কাছ থেকে, এই রাফিজির কাছ থেকে, ফালা ইউখাযু হাদিসুহুম, তখন তাদের হাদিস নিত না, তখন থেকে সতর্ক, তাহলে বিদআতীদের কাছে হাদিস না যাবেন। আহলে বিদআত আর আহলে সুন্নাত ভাগ হইল না, হইল না, আহলে সুন্নাত তখনকার যুগে মুসলিমের সাথে আহলে সুন্নাত বলাই যথেষ্ট ছিল, কিন্তু এখনকার আহলে সুন্নাত যত বেশি কবর মাজার পূজা করতে পারবে আর যত বেশি পীর ধরতে পারবে তত বেশি আহলে সুন্নাত, ওরা সুন্নি, আর যদি কেউ যদি পীর না ধরে মাজার পূজা না করে ওহাবি, দুটো ভাগ করেছে ভারত উপমহাদেশের এক শ্রেণী বিদাতিরা, এই তুমি সুন্নি না ওহাবি, দুটোর একটা, সুন্নি না থাকলে ওহাবি হয়ে গেল তুমি, শুনেছেন না শোনান নাই, দেখবেন ভালো করে আমার এই কথাগুলিকে পরীক্ষা করে দেখবেন ওদের মধ্যে। আর সুন্নি যারা বলে ওরা সবচেয়ে বেশি কবর মাজার পূজা, যত বেশি কবর মাজার পূজা করতে পারে তত বড় সুন্নি হবে আজকালকার ভারত বাংলাদেশ পাকিস্তানে, আর যদি কবর মাজারের বিরুদ্ধে কথা বলে তো ওহাবি, ওহাবি ঢুকি ঢুকিয়ে দিল, ডান ওহাবি হন, কবর মাজার পূজা করবেন না, ওরসে চাদর চড়াবেন না, খাসি মোরগ নিয়ে যাবেন না, পাক্কা ওহাবি আছে, ওহাবি হয়ে গেলেন আপনি,
তাওহীদের কারণে ওয়াহাবি। অপরাধ হচ্ছে আল্লাহ এক কেন বলছেন, আল্লাহ পাক তার গুণে কাউকে শরীক করাননি, তার কাজে কোনো শরীক নেই, তার ইবাদতে কেউ শরীক নেই, সেজদা একমাত্র আল্লাহর জন্য, রোগ ভালো করেন একমাত্র আল্লাহ, বালা মুসিবত দূর করেন একমাত্র আল্লাহ। এই তাওহীদের কথাগুলি বলাই হচ্ছে অপরাধ, যার কারণে ওয়াহাবি। সংক্ষিপ্ত ওয়াহাবিদের পরিচয় আপনাদের বললাম, আর ভারত উপমহাদেশের সুন্নিদের সংক্ষিপ্ত পরিচয় বললাম। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা লিখে জানেন? যারা যতগুলি কবর মাজার পূজা করা দল রয়েছে, আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, যতগুলি এই ধরনের ফিরকাগুলি রয়েছে সবগুলি আহলে সুন্নাত লিখে, এরা হলো আহলে সুন্নাত। তো এখন যদি কোরআন এবং হাদিস মেনে ওই তাবেইনদের সাহাবাই কেরামদের জামানার মতো বলেন যে আমরা আহলে সুন্নাত, তখন আবার প্রশ্ন থেকে যায় যে এবার কোন আহলে সুন্নাত? ওরে মাজার পূজারি আটরসিওয়ালা, ওই দেওয়ানবাগিওয়ালা আহলে সুন্নাত, না এরা আলাদা কোন আহলে সুন্নাত? আবার তাতে অস্পষ্ট বোঝা যাচ্ছে না, যার ফলে আর একটা গুণের নামের প্রয়োজন হইতে পারে। মুসলিম হইলেন আহলে সুন্নাত বললে আবার দুই রকম আহলে সুন্নাত, ভারত মহাদেশ আহলে সুন্নাত মানে কবর মাজার পূজা করতে পারলে আহলে সুন্নাত, হ্যাঁ কবর মাজার পূজা যদি না করেন, পীর না ধরেন, তাহলে আহলে সুন্নাত হওয়া যায় না, তাহলে তো আপনারও নিজেকে আহলে সুন্নাত বলছেন, আবার কোরআন হাদিসের কথা বলছেন, তাহলে কোন আহলে সুন্নাত বোঝা যাচ্ছে না, তাহলে আর একটা গুণের প্রয়োজন হইতে পারে। সেই জন্য ভারত উপমহাদেশের ওলামা আহলে হাদিসরা বলছে যে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, এটা ফরজ নয়, কিন্তু পরিচয়ের জন্য। আপনি মুসলিম তো কোন মুসলিম, সুন্নি, সুন্নি তো কোন সুন্নি, কবর পূজা করা সুন্নি না আসল সুন্নি? না, অনেক হিন্দুরা আর অনেক মূর্খ মুসলিমরা মনে করে যে যারা শুনে শুনে মুসলমান হয়েছে ওরা সুন্নি। আমাকে এক ভারতের এক হিন্দু পুলিশ বলছে, যারা শুনে শুনে মুসলমান হয়েছে, নবীকে দেখেনি, ওরা হচ্ছে সুন্নি, আর যারা দেখেছে ওরা শিয়া। তারপরে দেখলো কি করে, এখনকার লোকেরা দেখলো কি করে? এইরকম অনেক মূর্খ মুসলিমদের সুন্নি সুনা থেকে না, সুন্নি সুন্নাত থেকে, আসল সুন্নাত কোরআন হাদিসের তরিকা, নবীর আদর্শ মানবে তাহলে সুন্নাত। তো এই জন্য আহলে হাদিস বলা কোনো দোষ নেই। এই নাম নিয়ে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করেছে, একদল বলছে ফরজ বলতে হবে, আর একদল বলছে হারাম, আর হক হচ্ছে মাঝখানে, হক হচ্ছে মাঝখানে, সবসময় হকটা মাঝখানে পাবেন আপনি, কথা বুঝতে পেরেছেন? আমি মুসলিম, তারপরে মুসলিম তো ভাই ভারতে বাংলাদেশে মুসলিমের অভাব আছে, সবাই তো মুসলিম, তারপরে আপনি কোন মুসলিম? তাহলে বলছে আমি আহলে হাদিস মুসলিম। আরব দেশে যদি থাকেন তাহলে আহলে হাদিস আরবরা বলেন হ্যাঁ আমি সালাফি মুসলিম, সালাফ মানে আমাদের যারা পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ওদের অনুসারী মুসলিম, সালাফি। মিশরে যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়া চলে যাবো, আনসারুস সুন্নাহ, আমরা কোরআন সুন্নার সাহায্যকারী, হাদিসের সাহায্যকারী, আনসারুস সুন্নাহ। আহলে হাদিস নাম বলা ফরজ নয়, আনসারুস সুন্নাহ ওর বিকল্প বললেও চলে, কারণ আনসারুস সুন্নাহ মানে বুঝে যে কবর মাজার পন্থী নয় এরা। হ্যাঁ সালাফি বললে মানুষ বুঝে যে এরা কবর মাজার পন্থী নয়, পীরপন্থী নয়, বুঝলেই হইল। তাহলে শব্দ আহলে হাদিস হইতে হবে এটাও জরুরি না, যদি জরুরি হতো তাহলে আরবদের উপরে ফরজ হইতো আহলে হাদিস বলা। হ্যাঁ তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তো বলা ফরজ, শুধু ভারত উপমহাদেশে ফরজ হইতো না, তাহলে ফরজ করে নেওয়াটা এক ভুল, আর একবার নাজাইজ করাটা এক আর বাড়াবাড়ি ভুল। আর হক হচ্ছে মাঝখানে যে পরিচয়ের জন্য আপনি বলবেন যে আমি আহলুল হাদিস, অর্থাৎ কোরআন সুন্নাহ বিনা কোনো শর্তে মানি, আল্লাহ এবং তার রসুলের কথা বিনা কোনো শর্তে মানি, আমি সালাফি এই জন্য যে আমি সালাফে সালেহিনের কথা, সালাফে সালিন হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণ যুগের মানুষরা এবং তাদের অনুসারী আইম্মায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত লোকেরা আসবে তাদের অনুসারী হইতে হবে শর্ত। আর সাহাবায়ে কেরামদের আমলে ছিল না পীর মুরিদির ব্যবসা, তরিকত ছিল না, আর তরিকত আসলো, আর ওদের অনুসরণ করবে বলে সালাফি না, সালাফি না, ওরা খালাফি, বরং খালফি। খালাফ বলে তো ভালো লোক বুঝায়, পরবর্তীকালের ভালো লোক, এরা খালাফি না, খালফি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। এখানে আল্লাহ পাক পৃথিবীর কথা বলছেন যে পৃথিবীকে আল্লাহ পাক কি করেছেন তাই বলছেন, আর কি করবেন আবার। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, নিশ্চয় আমি পৃথিবীর উপর যা কিছু সৃষ্টি করেছি তা পৃথিবীর জন্য শোভা সৌন্দর্য করেছি। পৃথিবীর উপর যা কিছু আছে, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, সাগর মহাসাগর, আর যত সৃষ্টিকুল মখলুকাত, পশু পাখি, এগুলো কি পৃথিবীর
অলংকার সৌন্দর্য, মাছ দেখতে কত সুন্দর লাগে, এক এক রকমের মাছ, আল্লাহ আকবার। পশু যারা চিড়িয়াখানা যান দেখতে মেতে সারা দিন চলে যাচ্ছে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে, হ্যাঁ ক্লান্ত হন না মনে হচ্ছে, পাগল তাই না? এইরকম সুন্দর সুন্দর যে দৃশ্য আছে দেখতেই কত ভালো লাগে, এগুলো জিনত নয়? জিনত। আল্লাহ ফকরুল আলমিনের মখলুকাত পৃথিবীর ওপর এগুলি হচ্ছে জিনাত, আল্লাহ পৃথিবীর জিনত, শোভা সৌন্দর্য। কি জন্য আল্লাহ পাক এগুলি সৃষ্টি করলেন? লিনাবুলু আহুম আইয়ুহুম আহসান আমালা। তাহলে দুনিয়ার উদ্দেশ্য এই নয় যে দুনিয়াতে চিরকাল থাকবেন, দুনিয়াটাই টার্গেট, বরং দুনিয়া কর্মক্ষেত্র, এখানে আপনি যা বলবেন করবেন তার উপর আপনার পরীক্ষার ফলাফল রেজাল্ট নির্ভরশীল। লিনাবুলু আহুম, যাতে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি মানব জাতিকে, আইয়ুহুম আহসান আমালা, তাদের মধ্যে কে অধিক ভালো কাজ করে এসছে, কে বেশি ভালো কাজ করে এসছে। তাহলে দুনিয়াতে কাজের ফিল্ড, কর্ম করেন, কে কত ভালো কাজ করতে পারেন, কে কত ভালো দাওয়াত দিতে পারেন, কে কত বেশি ভালো জীবন যাপন করতে পারেন, কে কত মানুষের ভালাই করতে পারেন, কে কত বেশি নেকির কাজে অংশ নিতে পারেন, কে কত লোককে হেদায়াত করতে পারেন, এক কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পয়দা করেছেন, লিনাবুলু আহুম আইয়ুহুম আহসানু আমালা। এত বিশাল পৃথিবী আর এই আসমান জমিন আর কত কি আল্লাহ পাকের যে সৃষ্টি রয়েছে, পরীক্ষা যখন আল্লাহ পাকের শেষ হয়ে যাবে, আল্লাহ এখন আর কাজের সুযোগ দেবেন না, এখন ফলাফল রেজাল্ট হবে। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর ওপর এই ভূপৃষ্ঠে যা কিছু আমি সৃষ্টি করেছি, ইন্না জাআলনা মা আলাল আরদ জিনাতান লাহা, এই পৃথিবীর শোভা সৌন্দর্য স্বরূপ, অলংকার স্বরূপ, লেনাগুলো আহম, যাতে মানব জাতিকে আমি পরীক্ষা করি, আইয়ুহুম আহসানু আমালা, তাদের কে বেশি ভালো আমল করেছে, অধিক ভালো। আর অধিক পরিমাণ যদি বলতাম তাহলে আকসারের অর্থ হতো না, অধিক পরিমাণ আল্লাহ দেখবেন না, যে দিনে কত রাকাত নামাজ আপনি 100 রাকাত পড়েছেন, আমি বেশি পড়িনি 30 বা 40 পড়েছি, কিন্তু আমার নামাজের কোয়ালিটি যদি ভালো হয় আর আমার 100 ধাই 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 খালি সিজদা রুকু সিজদা রুকু সিজদা রুকু নফল নামাজ, কোন কাজে আসবে না ওই নামাজ, বুঝতে পারছেন? আপনি অনেক নফল রোজা রাখেন কিন্তু রোজার অবস্থায় সমস্ত পাপ করছেন, যে রুমে গিয়ে বসলেন দিলেন টিভিটা চালিয়ে লম্বায়, হ্যাঁ রোজা অবস্থায় ঝগড়া করছেন, বিবাদ করছেন, কিবত করছেন, বদনাম করছেন, কুদু কি করছেন। আর একজন লোক অল্পই রোজা রাখে, নফল রোজা তো রাখতে সোমবার বৃহস্পতি আর পারে না, কিন্তু কারো ক্ষতিও করে না আর গিবতও করে না আর এই রোজার অবস্থায় গোনার কাজও করে না, সে আপনার চাইতে ভালো, ঠিক না? তা আল্লাহ পাক আহসানু আমালা, আমলের কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি ভালো হইতে হবে। আর আল্লাহ পাক না, মানুষ আজকাল দেখে কোন কোম্পানি কত বেশি প্রোডাকশন দিতে পেরেছে এটা দেখেন, কোন কোম্পানির মাল সামানের কোয়ালিটি ভালো বেশি ওইটা দেখে, তাই না? এই জন্য চায়নার মার্কেটে আরব দেশ ভর্তি হয়ে গেছে, মানুষের কাছে মূল্য নেই, হ্যাঁ চাই না, ভালো হইলো নিতে চাই না, তাই না? প্রোডাকশন তো অনেক, তাই না? কিন্তু নিতে চায় না মানুষ, পছন্দ করে না। আর অন্য মার্কেট, অন্য মার্কেট না, অল্প পাওয়া যায় না, খুঁজে 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 পাওয়া যায়, তারপরে মানুষও খুঁজে পেরেশান হয়ে খুঁজে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কোয়ালিটি দেখবেন, আল্লাহর কাছে আমলের আধিক্য, আমলের সংখ্যা দেখা হবে না। তবে হ্যাঁ, ফরজ ঠিক রেখে, এর মানে এই নয় যে আমি চার রাকাত নামাজ পড়েছি কিন্তু খুব ভালো করে পড়েছি, ফরজটা পড়িনি কিন্তু যেই নামাজটুকু পড়েছি খুব ভালো করে পড়েছি, নাম্বার ওয়ান শয়তান, এটা এই অর্থ বোঝায় না। ফরজটা পুরো রাখার পরে আপনি আর সুন্দর করে 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, এতে কোনো ঘাটতি চলবে না। রমজান মাসের রোজা আমি পুরাটা রাখতে পারিনি কিন্তু যেই 10টাই রোজা রেখেছি খুব ভালো করেই রেখেছি, চলবে না? চলবে না। ফরজগুলি ফুল রেখে এবং সেগুলিকে সুন্দর করে আদায় করতে হবে, তারপরে সুন্নত নফলে অংশ নেন যতটা পারেন, যতটা পারেন অংশ নেন, কারণ শয়তান এই রাস্তা দিয়ে ধোকা দিতে পারে। যে শেখের কাছ থেকে তো শুনেছি যে কোয়ালিটি দেখবে, তো 10টাই রোজা রাখি গরমের দিন কিন্তু ভালো করেই রাখি একটু, হ্যাঁ আর নামাজ ফজরটা পারছি না কিন্তু যা ফজরটা যখন পারলাম না জোহরটা পড়ি একটু খুশু খুশু করি পড়ি, আর সবাই মসজিদ থেকে চলে যায় আমরা নামাজই শেষ হয় না, দোয়া মোনাজাত লম্বা সিজদা সুন্নাত, হ্যাঁ এশার নামাজ ফজরটা পারি না, এশাতে আমি 17 পড়িনি, না এটা আল্লাহ চাইবেন না, এশার 17 আল্লাহ চান না, এশার ওই 7ই যথেষ্ট হবে যদি কোয়ালিটি সুন্দর থাকে।
সাত রাকাত এশার যথেষ্ট হবে যদি কোয়ালিটি সুন্দর থাকে, সতর আল্লাহ পাক চান না। আহসান আমাল, ভালো আমল হইতে হবে। কে অধিক সুন্দর আমল করে, কে বেশি সুন্দর আমল করে আসে। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, আর নিশ্চয় আমি পৃথিবীর ওপর যা কিছু আছে, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবগুলিকে গাছপালা বিহীন করে দেব, সাইদান জোরোজা আর শুকনো করে দেব, শুকনো গাছপালা বিহীন লতা পাতা বিহীন করে দেব। অর্থাৎ এই পৃথিবী কত সুন্দর, আর কত গাছপালা, কত ঘাসপাত, কত সবুজ শ্যামল হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দিয়ে কি করে দেবেন, কোনো গাছ থাকবে না, কোনো লতা পাতা থাকবে না, কোনো ঘাস থাকবে না, আর কোনো পানীয় থাকবে না, শুষ্ক। জোরজ, জোরজ মানে হচ্ছে শুষ্ক, জোরজ আর জোজুর দুটোর মানে শুষ্ক। এই জন্য জাজিরা দ্বীপকে কি বলা হয়, জাজিরা বলা হয়। তো আরবিতে আগে শব্দের আগে পরে অনেক সময় একই অর্থ বহন করে, জোজুর জাজিরার বহু বচন। জাজিরা কাকে বলে, দ্বীপ। দ্বীপ মানে কি, শুকনো জায়গা নয়, পানির মধ্যে শুকনো কোনো জায়গা, এটার নামই তো জাজিরা, দ্বীপ না, তাই না? তো যা যারা, জাজার মানেও শুকনো, আর যা রাজা, জারাজ জোরজ এখানে আছে, ওর মানেও শুকনো। যেমন কোনো কিছুকে টানা, একে জাজাব বলা আর জাবাজও বলা হয়, তিনটে অক্ষর আছে কিন্তু আগে পরে করে আছে। আরবি ভাষায় এই রকমের কিছু অলংকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, যে এই পৃথিবী এত সুন্দর হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্র যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় শুরু হবে, এখন রেজাল্ট, ফলাফল, ফলাফল যখন দেব তখন পৃথিবীকে গাছপালা শূন্য করে দেব, সাইদান মানে আর শুষ্ক করে দেব, আর সেখানে কিয়ামত হবে, মানুষের বিচার হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সব কুদরতের বহি প্রকাশ, যা ঘটেছে ঘটবে, পৃথিবীকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীতে আল্লাহ পাক এত সৃষ্টি সৃষ্টি করেছেন, এত মাখলুকাত, মানুষকে কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক জিনকে পরীক্ষা করবে এই পরীক্ষার জগৎ দুনিয়া, আর তারপরে এই বিশাল পৃথিবী আর এতে যত কিছু রয়েছে সবকে আল্লাহ পাক নিশ্চিন্ন করে ধ্বংস করে দেবেন, আর এমন এক পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করবেন যেটাতে কোনো গাছপালা হবে না, ঘাসপাত হবে না, আর যেটা হবে শুষ্ক। এটা কি বিস্ময়কর জিনিস নয়, আশ্চর্যজনক জিনিস নয়? না, এর চাইতে আশ্চর্যজনক হচ্ছে গুহাওয়ালার ঘটনা। হ্যাঁ, এর চাইতে আশ্চর্যজনক কি, না কিছুই না। কয়েকজন যুবক, তারা দীর্ঘদিন সে আশ্রয় নিয়ে ওখানে ঘুমিয়ে থাকলো, তারপরে উঠলো 309 বছর পরে, আর তারপর উঠে আবার আসলো, আবার ফিরে চলে গেল, আবার সেখানে কি মারা গেল, এই যে ঘটনা, এতদিন ধরে ঘুমিয়ে থাকার ঘুমের পর উঠানো, এটা একটা আশ্চর্যজনক ঘটনা, কিন্তু এর চাইতে বড় আশ্চর্যজনক আল্লাহ পাকের অনেক সৃষ্টি রয়েছে, এটা হচ্ছে বোঝানো উদ্দেশ্য। তাহলে তারপরের আয়াতে আসছে, আম হাসিব তান্নাস হাবাল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। এই গুহা অধিবাসীদের যে ঘটনা আল্লাহ পাক বর্ণনা শুরু করছেন আর বলছেন যে এটা কি আমার আশ্চর্যজনক নিদর্শন মনে করছো, হ্যাঁ আশ্চর্যজনক নিদর্শন, কিন্তু এর চাইতে বড় বড় আশ্চর্যজনক সৃষ্টি নিদর্শন আল্লাহ পাকের অনেক রয়েছে। এই সূর্য, এই চন্দ্র, এই তারকা গ্রহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি, পৃথিবী সাগর, মহাসাগর, নদী, নালা, উত্থান পতন, জাতির উত্থান পতন, এগুলি আল্লাহ পাকের বহু নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখান থেকে আজকে তার শেষ করি, কারণ সময় শেষ দিকে, আর এই গুহার অধিবাসীদের ঘটনা শুরু করলে আবার মাঝখানে ভাঙাচোরা থেকে যাবে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি এখানে রাখেন এবং সেই সালামত থাকি, তো আবার ইনশাআল্লাহ আমরা তাফসীর করব। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের নিজেদের সংশোধনের তৌফিক দান করেন, মানুষের সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনজনদেরকে আল্লাহ পাক যেন হিদায়তের পথে রাখেন, আল্লাহ পাক মুসলিম ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ পাক যেন হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে যেন রক্ষা করেন। যেসব ভাইরা অনেকেই দোয়া চেয়েছেন, কারো আম্মার ইন্তেকাল হয়েছে, যেমন আমাদের এক ভাই বললেন, আবু হানিফা ভাই মনে হয় নাকি, আবু হানিফা কোথায় বলুন, ওনার আম্মার ইন্তেকাল হয়েছে, আজকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আর এক ভাই বললেন ওনার আম্মা না বা অসুস্থ রয়েছে ইত্যাদি, এইরকম অনেকে আল্লাহ পাক যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন,
যেসব ভাই বোনরা মমিন মমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আর বিশেষ করে আমরা দোয়া করি আর মমিন বান্দাদের হক আমাদের উপর, যারা এই ঢাকায় বিল্ডিং ধসে মারা গেছেন, আল্লাহ পাক তাদের মমিন মমিনাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। তাদের মধ্যে যারা মমিন মমিনাত, আর অধিকাংশ আশা করি মমিন মমিনাত, আল্লাহ তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের শাহাদাত তুমি কবুল করো এবং তাদেরকে তুমি জান্নাত নসিব করো। তাদের আত্মীয় স্বজন যারা আপনজন রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ধৈর্য ধারণে তৌফিক দান করো। আল্লাহ পাক তাদেরকে তুমি উত্তম বিকল্প দান করো, উত্তম প্রতিদান দান করো। যেসব মানুষ মারা যাওয়ার কারণে ছেলেরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে, আল্লাহ পাক তাদের দুনিয়ার হেফাজত করো, দিনের হেফাজত করো, তাদের রিজিকে বরকত দান করো। আর যেসব ভাইরা সেখানে আহত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন ঈমানের উপর রাখেন এবং তাদের জীবনে ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ পাক তাদেরকে যেন সংশোধনের তৌফিক দান করেন আর তারা যেন আল্লাহমুখী হয়, পরকালমুখী হয়। এই দুয়াই তাদের জন্য করবো। আল্লাহ পাক সকলকে যেন হেদায়াত দান করেন। যেসব জালেমদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যে কোনো জালেমের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন সর্বনাশ করেন, আল্লাহ পাক তাদের যেন হিদায়াত নসিব থাকে, আল্লাহ পাক হিদায়াত দান করেন। আর যেসব জালেমরা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আর এই যে জুলমের শিকার এই ভাই বোনেরা হয়েছে, এর পিছনে যারা কারণ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, আল্লাহ পাক তাদের যেন সর্বনাশ করেন, আল্লাহ পাক তাদেরকে যেন ধ্বংস করেন, তাদের দুনিয়া এবং আখেরাত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, মুমিন মুমিনাতদের আল্লাহ পাক হেফাজত করেন, নেক লোকদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি ভাঙ্গা প্লেট বা ভাঙ্গা আইনা, ভাঙ্গা গ্লাসে পানি খেলে কি হয়ে যাবে? দিনের দিন গরিব হয়ে যাবে। এসব আছে নাকি আপনাদের এতেকাদ আছে, দেশে আছে? এগুলো শিরকি কথা, যেগুলি কারণ নয় কোনো কিছুর, আর সেগুলোকে কারণ যদি বলেন তো এটা হচ্ছে কমের পক্ষে ছোট শিরক। ভাঙ্গা গ্লাসে পানি খাওয়া গরিবের কারণ নয়, হ্যাঁ, ভাঙ্গা আয়নায় মুখ দেখা অভাবের কারণ নয়, সেটাকে যদি কারণ কেউ করে তাহলে এটা হচ্ছে কমপক্ষে ছোট শিরক, আর ছোট শিরক কাবিরা গুনাহ। এইরকমই তাবিজ রোগের আরোগ্যের কারণ নাই, আর তাবিজকে রোগের আরোগ্যের কারণ মনে করলে এজন্য তাবিজ করা শিরক। হাতে টাকা বাঁধা, সুতা বাঁধা, হ্যাঁ, বালাল লাগানো, এটা রোগের চিকিৎসার উপায় নয়, কিন্তু সেটাকে রোগের চিকিৎসার সোর্স মনে করলো, সেই জন্য এগুলো শিরক। বুঝে রাখবেন ভালো করে, একটা কায়দা মনে রাখবেন যে কোনো কিছু যদি সবাব না হয়, কারণ না হয়, সেটাকে কারণ বলা হয় যে এটার ওইটা কারণ, তাহলে এটা হচ্ছে কমের পক্ষে ছোট শিরক। আর যদি বলেন ওর মধ্যেই ক্ষমতা আছে, কাফো না মারা আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।